দেখো বন্ধুরা, নতুন করে এই গাছগুলো নিয়েছিলাম, যেগুলো তোমাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি। তো এটা দেখো, স্নোবল, মানে চন্দ্রমল্লিকার একটা ভ্যারাইটি। তো কালকেই এগুলোকে পটিং করে ছায়ার মধ্যে রেখে দিয়েছিলাম, তো বেশ সুন্দর লেগে গেছে। মানে 2-3 দিন এরকম রেখে দিতে পারলেই ওরা শিকড়টা মাটির সঙ্গে লেগে যাবে। এই রক্ত গাঁদাটাও আমি নিয়েছি, মানে এটা আমাকে এমনি দিয়েছিল। আর এটা নিয়েছি অ্যাস্টার, তো অ্যাস্টার আমার ছিল না, সেজন্য অ্যাস্টার নিয়েছি। আর কুড়িও চলে এসছে, তো বলেছে একটা গোলাপি হবে আর একটা ব্লু কালার হবে। অ্যাস্টার ফুটলে আমি দেখাবো, খুব সুন্দর এই অ্যাস্টার ফুলগুলো। তো এই একটাই গাছ আমার কাছে ছিল না আপাতত, আর একটা গাছ নেই, সেটা হচ্ছে গ্ল্যাডিওলাস। গ্ল্যাডিওলাস অনলাইনে যেগুলো লাগিয়েছিলাম সেগুলো ভালো হয়নি, তো যদি পেতাম ভালো গাছ তো নিয়ে নিতাম। তো যাই হোক, এবছর তো প্রচুর বৃষ্টি হচ্ছে, হচ্ছে এখনো, মনে হয় সামনে আরো হবে, তো জানি না। সেজন্য গাছের পরিস্থিতিও খুব খারাপ হয়ে গেছে। তো ঠিক আছে, চলো চা খেতে খেতে আবার গল্প করব। গুড মর্নিং বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। দেখো চা নিয়ে বসে পড়েছি, তো দেখো সবে এই বিস্কুটটা আমি তোমাদের দেখাবো বলে একটু ভিডিও করতে শুরু করেছি। আমি আর মা চা খাবো, তো এর মধ্যে ছেলে উঠে গেছে। তো ছেলে উঠে গেছে মানেই আমার আর চা খাওয়া হলো না, তো মা খেয়ে নিয়েছে। আমি পরে আবার গরম করে এই দেখো রান্না করছি, চা খাচ্ছি আর ডিম সিদ্ধ করেছি, তো সেই খোসা ছাড়াবো। আরও হচ্ছে ডাল সিদ্ধ দিয়েছিলাম ছোট্ট একটা ন্যাতায় করে, তো সেই জন্য ওই ডালটাও দেখো বের করে নিচ্ছি। এটা হচ্ছে সবই পাপার। ও কি হয়েছে বলো তো, ওই আজকে তো এক যে ওই নিমন্ত্রণ আছে না শ্রাদ্ধ বাড়িতে, তো আজকেও নিমন্ত্রণ, তো সেজন্যে কুকারে আর ছেলের জন্য ভাত করিনি। আমিও কটা খাবো আর ও খাবে, সেজন্য হাঁড়িতেই বসিয়েছি ভাত, আর সেজন্য ডালটা ওরকম নেতায় করে সিদ্ধ দিয়েছি। আর হচ্ছে ওই ডিমটা আর একটা ছোট্ট বাটিতে করে দুটো ডিম সিদ্ধ বসিয়েছিলাম, তো সেই জন্য ডিম টিমগুলো ছাড়িয়ে নিচ্ছি, ডালটাও বের করে রাখলাম। আর ভাত একটু ঠান্ডা হলে তারপরে আমি মেখে দেবো, তার কারণ ভাতটা খুব গরম। তো ছেলের খেতে অবশ্য এখনো দেরি আছে, ও আজকে লেট করে ঘুম থেকে উঠেছে, আর আমি কাজ করছি আর চা খাচ্ছি। দেখো দেখতেই পাবে, ওই দেখো একটু চা খাচ্ছি, এদিকে ডিম ছাড়াচ্ছি আর ওদিকে কড়াইতে নাড়া দিচ্ছি, তরকারিটা গরম করছি। আর এই হচ্ছে দেখো দুটো ডিম সিদ্ধ, একটা পাপার আর একটা আমার, আর ওই যে ডালটা রেখেছি। আর দেখো এখনো এতটুকু চা আমার রয়েছে, আর যে ডিমের খোসা টোসা গুলো সব ছাড়ানো রয়েছে। আর এই দেখো পালং শাকের তরকারি, এটা সেই কালকের তরকারি, তো এটাই গরম করে নিচ্ছি, আজকে আর কিচ্ছু রান্না করিনি। আর এই দেখো যে করেছিলাম শুধু ভাত আর একটু আলু সিদ্ধ দিয়েছিলাম পাপার জন্য। আর এই যে আমি পালং শাকের তরকারি আর আরো একটা কাঁচকলা সবজি ছিল যে সেইটা নিয়ে নিয়েছি, আর একটা ডিম সিদ্ধ। তো এই দিয়ে এখন আমি সকালে খেতে বসবো। তো খাওয়া দাওয়া করে নিয়ে নিয়ে তারপরে হচ্ছে না, আগেই ঘরটা আমি মুছে নিয়েছি, তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, তার কারণ রান্না বান্না ছিল না, তো তো সেজন্য আমি আগেই ঘরটা মুছে নিয়েছি। আর ছাদেও খুলে দিয়ে এসেছিলাম, তবে ছাদে আজকে কোনো পাতা ছিল না বলে ছাদটা ঝাড় দিতে হয়নি। আর আমি দেখো সিঁড়িতে যেখানে রোদ্দুর আছে সেখানে বসে পড়েছি ভাত নিয়ে, আর মা হচ্ছে বারান্দায় খাচ্ছে। তো মাকে আমি ডেকেছিলাম যে এই রোদ্রে এসে বসো এখানে খাই, তো মা পরে এসেছিল, সেটা আর তোমাদের দেখানো হয়নি, তার কারণ আমি খাওয়ার ভিডিওটা তো অতটা বড় করিনি, অল্প একটু ভিডিও নিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম। তো দেখো খাওয়া দাওয়া করে নিচ্ছি, নিয়ে একটুখানি বসে নেব, তারপরে ছাদে চলে যাব পাপাকে নিয়ে, তার কারণ পাপাকে স্নান করাতে হবে। তো চলো যাই। দেখো পাপা স্নান টান করে একদম রেডি, আর ওই জলটা ঝাড় দিয়ে রেখে আসলাম, তো ওখানটা শুকিয়ে যাবে। আর ওই দেখো একদম ছাদ পুরো ঝাড় দিয়ে ভালো করে একদম ওই যে ওইগুলোকে পাতিয়ে দিলাম, তাহলে আরো ভালো শুকিয়ে যাবে। আর এখন পাপাকে নিচে নিয়ে যাব, নিয়ে গিয়ে ক্রিম ট্রিম মাখাতে হবে। আর আজ কদিন ওকে লেবুর রস দিচ্ছি না, তার কারণ একটু ঠান্ডা ঠান্ডা মতো তো লেগে রয়েছে, একটু কাশি হচ্ছে, সর্দিটা নেই, সর্দিটা কমে গেছে, ওই জন্য লেবুর রস দিচ্ছি না। তো ডিমের কুসুমটাও খাইনি সকালে, এখন ওকে ডিমের কুসুমটা দিয়ে দেবো। আর ওই যে কিছু জামা কাপড় রোদ্দুরে দেওয়া আছে, পরে এসে নিয়ে যাবো, আমি হয়তো স্নান করে জামা কাপড় দিতে এসে নিয়ে যাবো, না হলে তার আগেও নিয়ে যেতে পারি। আর কী কী গাছ লাগিয়েছিলাম কালকে তো তোমাদের দেখাইনি কী কী গাছ রেখেছিলাম, চলো আজকে একটু দেখিয়ে দিই তোমাদের, তারপরে তো আমিও স্নান করে নেব, নিয়ে আবার কিছুক্ষণ পাপাকে খাওয়াবো, খাইয়ে তারপরে ওই বাড়িতে আবার যাবো। ও তো আমার পাশে বসে জানোই কী খায়। চলো বেটা, ওই দেখো বেটা রেডি হয়ে বলেছি, একটুখানি মাথায় রোদ্দুর লাগা তাহলে চুলটাও শুকিয়ে যাবে। হ্যাঁ তো হয়ে গেছে, চুল শুকিয়েও গেছে, চলো নিচেই যাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো।
এইগুলো পাতিয়ে দিয়েছি, পাপার মোজা, পাপার একটা প্যান্ট, আর বিশেষ কিছু তো ছিল না, রোজই তো কাচাকাচি করছি দেখো, আর যেগুলো পড়েছিল সেগুলো রৌদ্রে দিয়ে দিয়েছি, গামছা টামছা সব মেলে দিলাম পাপার, থাক এগুলো, আর এই জায়গাটাও শুকিয়ে যাবে, ঝাটপাট দিয়ে দিয়েছি একবারে। এ দেখো এই শাড়িটা পরবো আজকে, তো এরকম এই যে সিকুয়েনের কাজ করা আছে দেখো, ছোট 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 চুমকি মতো, এই শাড়িগুলো তো জানোই তোমরা অনেকেই, তোমাদের অনেকেরই আছে, এটা তো অনেক দিনের পুরনো শাড়ি, এগুলো হ্যান্ডলুমেরই একটা শাড়ি, দেখো আঁচল এরকম করা আছে, আর কালারটা হচ্ছে যেমন দেখছো ঠিক তেমনই কালার, এটা হচ্ছে আমার মায়ের শাড়ি, মা এখানে রেখে গেছে, তো আমার আবার এই ধরনের শাড়ি পরতে খুব ভালো লাগে, কারণ যেগুলোর ওয়েট নেই তাই না, এগুলো তো যেমন পরবো তেমনই থাকবে, তো আমি পিন টিন করে রেখে দিয়েছি জানো তো, আর এর সঙ্গে দেখো এই ব্লাউজটা পরবো, দেখো আমার ব্লাউজ কালেকশনের মধ্যে আছে এই ব্লাউজ, এই এই ব্লাউজ গেঞ্জি রেগুলো, এর দুটো কালার আছে আমার কাছে, একটা হচ্ছে বেগুনি, সরি বেগুনি বলছি গোলাপি, আর একটা এই কালো, তো ভাবছি এইটা দিয়েই পরে যাব, শাড়িও পিন টিন করে রেডি করে রেখেছি, আর পাপার তো স্নান হয়ে গেছে, এখন বাইরের উঠোনটা একটু ঝাঁট দিয়ে তারপরে আর জল গরম করে নিয়েছি, জল গরমও হয়ে গেছে, বাইরের উঠোনটা একটু ঝাঁট দেবো দিয়ে তারপরে আমি স্নান করবো, এই দেখো পিন করে একদম রেডি করে রেখেছি, এই দেখো সেফটি পিন গজে আছে, আমি এই করি, আমি তাড়াহুড়ো করে তো শাড়ি তো পরা হয় না, তো সেজন্য অভ্যাসটা নেই, তো তাড়াহুড়ো করে পরতে পারি না, তাই আগে আমি পিনটা করে রাখলে আমার সুবিধা হয়, এরকম আঁচলটা যদি আমি করে রেখে দিই তো আমার সুবিধা হয়, সেটাই আমি করে রেখেছি, তো ঠিক আছে চলো বাইরের উঠোনটা ঝাঁট দেবো আর ঘরটা একটু ঝাঁট দেবো, কারণ অনেক সকালে ঘর মুছেছি, তো স্নানের আগে একবার ঝাঁট দিলে খুব ভালো হয়, আর মা হচ্ছে, মা আর আমার ছেলে হচ্ছে ওই দিকে ওই পুরোনো বাড়ির দিকে গেছে, তো চলো কাজগুলো করে নিই, তোমাদের সঙ্গে আর এসব শেয়ার করব না, উঠোনটা ঝাঁট দিয়ে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে তারপরে স্নান করে আসবো, দেখো এত আলো আসছে জানলা দিয়ে, এই দেখো এইটা হচ্ছে আমার লুক, আর আমি আয়নায় তোমাদের দেখিয়ে দেব পুরো শাড়িটা কেমন লাগছে, এইসব শাড়িগুলোর একটা কি বলতো, যেমন ভাবে পরবো তেমন ভাবেই থাকে, খুব সুন্দর একদম পাট পাট হয়ে থাকে, আর এই দেখো এই যে ব্লাউজের হাতাটা এরকম, পরার পরে কেমন লাগছে দেখতেই পাচ্ছ, তো ছেলে রেডি, মা এখনো রেডি হয়নি, মা স্নান করছে, স্নান করে রেডি হবে, তো আমি আগে আগে রেডি হয়ে নিলাম, কারণ আমার তো শাড়ি টাড়ি পরি না, তো অতটা অভ্যাস নেই, শাড়ি পরতে গেলে একটু টাইম লাগে, তো সেজন্য আমি আগের থেকেই শাড়ি টাড়ি পরে রেডি হয়ে থাকলাম, আর বাবাও রেডি, বাবা গিয়ে খোঁজ নিয়ে এসছে বাড়িতে রান্না বান্না কতদূর কি, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেল আর আমাদের সবার খিদেও পেয়ে গেছে, তো রান্না বান্নার খোঁজ তো নিয়ে এসছে, রান্না বান্না মোটামুটি হয়ে গেছে, তো যাই একটু সবার সাথে দু চার মিনিট কথা বলতে বলতেই হয়ে যাবে তাই না, একটু কথাবার্তা বলবো তারপরে তো খেতে বসবো, গিয়েই তো অমনি খেতে বসে যাওয়া যায় না, তো দেখতেই পাচ্ছ এরকম, তো কালকে আমার এনার্জি ছিল না একদম, একদম ভালো লাগছিল না, একটুও কিচ্ছু করিনি, তো আজকে একটু হালকা করে লিপস্টিক দিয়েই নিলাম, আর শাড়িটা পরে বেশ আরামই লাগছে, তো গলায় কিছু পরলাম না, সেই চেনটাই পরা রয়েছে, আর হাতে দেখো এই একটা পরে নিয়েছি, এই যে আমার বাউটি, এই বাউটিটাই পরে নিলাম, না বিয়ের পর থেকে আমার পরাই হয় না, শুধু পলা বাঁধানো বালা এইগুলোই পরা হয়, এই বাউটিটা আমার পরাই হয় না, তো এক জোড়া তোমাদের দেখিয়েছি তো গোল্ড কালেকশনে, তোমরা দেখেইছো, তো তার থেকে একটা পরে নিলাম, তো যেহেতু পরা হয় না তো পরেছি, বেশ হাতের সঙ্গে সাইজটা ঠিক, তো খুব সুন্দর লাগছে পরে থাকতে, তো আর কি বলবো চলো যাই, তারপরে না হয় গিয়ে যদি কিছু শেয়ার করতে পারি তো শেয়ার করব, কালকের মতো যদি অল্প বিস্তর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো করব, আর না হলে তো বাড়ি এসে কি কি খেলাম সেই গল্প তোমাদের সঙ্গে করব, তারপরে ভিডিওটা শেষ করতে হবে, দেখা যাক কত মিনিটের ভিডিও হয়েছে সকাল থেকে দেখে টেখে নিয়ে, তারপরে হচ্ছে হয়তো এসেও শেষ করে দিতে পারি, আর না হলে রাত পর্যন্ত কিছু সিন তোমাদেরকে দেখিয়ে তারপরে আমি শেষ করে দেব, তো একটু আগে চন্দনও ফোন করেছিল, বলল তুমি রেডি টেডি হয়ে থাকো, তারপরে হচ্ছে মা রেডি হোক তারপরে একবারে বেরিয়ে যায়, এতে করে কি হচ্ছে বলো তো আমার চুলটাও বেশ শুকিয়ে যাচ্ছে, আর ভালো হবে চুলে একটা ক্লিপ দিয়ে চলে যেতে পারবো, আর আজকে ভাবছি চাদর নেবো কি নেবো না, কারণ ও বাড়িতে না অনেক ভাসুর আছে, ভাসুররা রয়েছে, তো আর এই শাড়িগুলো তো জানো একটু পাতলা হয়, পেট টেটের দিকে একটু ফাঁকা মানে পাতলা, তো সাদা সাদা দেখা যাচ্ছে, তো ভাবছি কি করব, চাদরটা মনে হচ্ছে নিয়ে যেতে হবে, তো এরকম ভাবে তো যাই না, আর ওনারা সব ভাসুর, আরো প্রায় বাবার বয়সী এক একজন, সেজন্য খুব লজ্জা করে, ও বাড়িতে কমই যাই আমি,
তোকেই দেখো কেমন লাগছে, তোমরা অবশ্যই করে আমাকে বলবে। আরে শাড়িটার ব্লাউজ পিস কাটা ছিল না, তো সকালবেলা কেটেছি, মানে এত বড় ভাবছিলাম এ জড়াবো কি করে গায়ে, তো সেজন্য কেটে ব্লাউজ পিসটা আলাদা করে নিয়েছি, তারপরে আমি পরেছি, এখন আমার পড়তে সুবিধা হচ্ছে। তো ঠিক আছে নাও, এই দেখো যেমন পারি পরে নিয়েছি, তোমরা পুরোটা হয়তো দেখতে পাচ্ছ না, আমি আয়নায় তোমাদের একটু দেখিয়ে দেব। ঠিক আছে চলো, আবার এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো এখনকার মতো টাটা, এখনকার মতো টাটা, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর পাপা দেখবে কি করছে, এই পাপা তুমি কোথায়? ওই দেখো পাপা রেডি হয়ে কি করছে, কি ছড়িয়েছিস কম্বল নিয়ে এসে, দেখো ঠাম্মামের ঘর থেকে কম্বল এনে, ওই কম্বল এই পড়ে যাবি পায়ে বেঁধে। পাপা তুমি একটু মুখটা দেখাও, একটু মুখটা দেখাও, তুমি একটু মুখটা দেখাও, তুমি একটু মুখটা দেখাও। পাপা একদম রেডি, শুধু হুডির টুপিটা তুলে দেবো, খাওয়া দাওয়া করে রেডি। ও তো গিয়ে কিছু খাবে না, ও তো লেবু খাবে, জল খাবে, পাঁপড় খাবে। তো ঠিক আছে চলো, আবার পরে তোমাদের সঙ্গে কথা বলবো, তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি, এখন বাজে 3:10, অনেক লেট হয়ে গেল, আমার ভিডিওটা পোস্ট করতে লেট হয়ে গেল আজকে, জানো তো কত টাইম চলে গেল, সেই যে টাইমে রোজ পোস্ট করি আজকে আর সেটা হলো না। দেখো বুঝতেই পারছো লিপস্টিক খেয়ে নিয়েছি, কি কি খেয়েছি শোনো, খেয়েছি হচ্ছে চালতা দিয়ে টক ডাল, তারপরে খেয়েছি শাক ভাজা, আগে শাক ভাজা তারপর চালতা দিয়ে টক ডাল, বেগুনি, কাতলা মাছের ঝোল, মটন কষা, চাটনি, পাঁপড় আর দুটো করে নলেন গুড়ের মিষ্টি, এই হচ্ছে খাওয়া দাওয়া। ওই যে কালকে যে বাড়ি শ্রাদ্ধ খেয়েছিলাম, তো সে বাড়ি পরের দিনের খাওয়া দাওয়া আজকে, তো সেজন্য আর মটনটা দারুণ রান্না করেছিল, সুন্দর গলেও গেছিলো জানো তো, দারুণ লেগেছে। তো খাওয়া দাওয়া করে দেখো চলে এসছি, এখন হচ্ছে চেঞ্জ করে নেব, আর পাপাকেও ঘুম পড়াতে হবে, আজকেও লেট হয়ে গেল, আজকে আরো লেট হয়ে গেল, কালকের থেকে আজকে আরো লেট, তোমাদের ভিডিও দেখতে হবে, আমার ভিডিও পোস্ট করতে হবে, এখানে চুম করছো সব কিছুতে লেট। আর দেখো এখানে কি যেন একটা হয়েছে, দেখতে পাচ্ছ, এই দেখো, এই দেখো কি যেন একটা হয়েছে, ওই অনেকটা আঁচিলের মতো, আঁচিলের মতো হয়েছে। তো ঠিক আছে চলো, আবার নতুন ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আজকে আর ওই বাড়ির থেকে কিচ্ছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কালকেই আবার চলে আসবো, তো তোমরা আমার পাশে থেকো আর অবশ্যই করে আমার সঙ্গে থেকো। তো ঠিক আছে চলো, টাটা, বাই বাই।